صلى الله عليه وسلم অনেকে ইফতার করলো অনেক কত বাড়িতে চলে যাবে তাই অনেক ছিল তাড়াতাড়ি দরকার আর 4টা বাজে গেলে যে সব হটটা পৌঁছা জানা আলাপ আলোচনা দীর্ঘ না করলো আমি তো উপরে তালা চলে যাব অত দেরি করে দূরে যাব তাতে টাইম যাবে অনেক ব্যস্ত তো আমার আসছে আজকে একটু ছুটির দিন অফিসিয়াল ছুটি পাইছে বাড়িতে যাবে দরকার করে যাব হবে আর আপনারা তার সেজে মসজিদ পরে মসজিদে এক ব্যস্ত করছেন যারা যারা পারেন আপনারা পরে আপনি যত জীবনের সাথে ভালোবাসেন আপনি না দেখেন থাকতে পারি না আমি বাড়িতে যাওয়ার ঘুরে আসি কিন্তু আপনি তো চিরদিন বাসা থাকবেন না চলে যাবেন দুনিয়া থেকে আপনাদের জান্নাতের ফেরদাউস আপনি সম্মান হবে আমি যদি অন্য জান্নাতের অন্য জায়গায় অন্য স্তরে যদি যাই তাহলে পরে কেমন হবে আপনার সাথে তো আমার আর দেখা হবে না শুধু দুনিয়াতে দেখা হলো জান্নাতের স্তর ভাগ করা হয়েছে সেই ব্যক্তি জান্নাতের নিম্ন স্তরে থাকবে আর উপর স্তরে যে ব্যক্তি থাকবে তার পার্থক্য হবে পৃথিবীর থেকে আকাশে যে রাত্রিতে মিটি মিটি তারকা দেখা যায় এতটুকু দূর বুঝেন এখন একজন গেল জান্নাতুল ফেরদৌস জান্নাত আসলে একটাই তার কিসিম ভাগ করা হয়েছে তার ক্লাসিফিকেশন ভাগ করা হয়েছে জান্নাতুল ফেরদৌস জান্নাতুল নাঈম জান্নাতুল মাওয়া জান্নাতুল কবির ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এরকম ক্লাস ভাগ করা হয়েছে যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট সুবার মানে রিল্যাক্স যিনি থাকবে তিনি হলেন জান্নাতুল ফেরদৌস এখন আপনার সাথে বন্ধুত্ব আরেকজনের এই দুনিয়াতে কত খাতির ছিল হয়ে গেছে জান্নাতুল নাঈম আমার কথা শুনে আমি হজের গেছি একই বিমানে গেছি একই জায়গায় একই বিল্ডিং থাকছি এবার তাই গেছি আমার ফার্স্ট ক্লাস সিট দেন না আর বিজনেস ক্লাস দরকার আমার নাই সবাই যে সিটে যায় ওই সিটে আমি একই বিল্ডিং আমি ছিলাম আচ্ছা জান্নাতে গেলে আল্লাহ যদি জান্নাতে না নাই নামার দেয় মনে করছে তাহলে আপনারা জানে আমরা এক হাজার জান্নাত আমরা হইলো হইলো
ولكن يجب ان يكون هناك
কে মুত্তাকিন পরহেজগার পরিবারে দাও আমিন আল্লাহ দিনকার সময় যারা এখানে বসে আছেন জামান আমাদের প্রত্যেক আল্লাহ তুমি কবুল করে আল হালাল বুঝি কামাই কর তৌফিক তুমি এনায়েত করে দাও সম্মান জানা দিতে দাও সম্মান জানাকে স্থানে তুমি আমাদেরকে সমাহিত করে আল্লাহ কাঙ্কার আশেপাশের যত মানুষ আছে আল্লাহ কবুল করে নাও এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও যারা সিলে মসজিদের জন্য যারা দান করলেন আল্লাহ এই উসিলে করে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও তুমি অভিশাপ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ আমাদের সংসারে আয় উন্নতির মধ্যে বরকত তুমি দিয়ে দাও তোমাকে না চেনে যারা দুনিয়া থেকে না যায় سبحان ربك رب العزة عما يصفون وحق كلمة يبدأ لا إله إلا الله محمد رسول الله السلام عليكم